সরবরাহে ঘাটতি না থাকলেও বাজারে প্রায় সব পণ্যে দাম অস্থিরতা যেন কমছে না বলে অভিযোগ ক্রেতাদের। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। তবে বাজারে দাম স্বাভাবিক আছে বলে দাবি করেছেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। আদা বাজারেও নেই সুখবর, 10 টাকা করে কমেছে লিটারে খোলা তেলের দাম। বাড়তি দামে স্থিতিশীল রয়েছে মাংসের বাজারও। এদিকে ঈদ সামনে রেখে সব ধরনের মশলার দামও ঊর্ধ্বমুখে লাফিয়ে বাড়ছে। এলাচের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 200 টাকা। বেচা কিনে হইলে আমরা বলতে পারবো আসলে কি মশলার দাম বাড়বে না কমবে, কমার তো ফসলই আছে না, ওটা একটু বাড়বই, কমবে না। এই দেশে যেটা বাড়ে সেটা তো আর কমে না দাম। এই স্বল্প আয়ের মধ্যে আমরা বাজার করতে এসে আসলে মাথা খারাপ হয়ে যায়, কীভাবে কী করব, সংসারের হিমশিম খেয়ে যাচ্ছি। মুরগির দাম একটু ঠিক আছে, আগে একটু বেশি ছিল, বাড়ছিল, এখন ঠিক আছে দাম। আমরা না হয় মধ্যবিত্তরা সামাল দিতে পারছে, কিন্তু নিম্ন মধ্যবিত্তদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে।